সীমান্তে বর্ডার হাট স্থাপনে শেরপুরের নাইলতাবাড়িতে ভারত বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান, বুধবার দুপুরে নাইলতাবাড়ি আন্দুরুপাড়া খলচান্দা জিরো পয়েন্টে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার ও ভারতের পক্ষে তোরা জেলার গারো হিলসের ডেপুটি কমিশনার শ্রী জগদীশ চেলানি বৈঠকে নেতৃত্ব দিয়েছেন। এ সময় খলচন্দার এই জায়গায় বর্ডার হাট স্থাপনের ব্যাপারে উভয় দেশের প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের জনগণ হাট স্থাপনের বিষয়ে বেশ উৎসুক ও আশাবাদী। বর্ডার হাটটা এনে হইলে সবার আগে যে জিনিসটা এটা হলো আমার এই এলাকায় কিন্তু রাস্তাঘাট গুলা মানে কাঁচা আছে, মানে এই হাটটা হইলে হাটের উচিলে রাস্তাঘাট গুলা একদিক দিয়ে পাকা হবো, আর একদিক দিয়ে প্রশাসনিক মানে সুযোগ সুবিধা গুলো এগুলা ত্বরান্বিত হবে। আমাদের এই বর্ডার বাজারটা হইলে আমাদের এই কুচ আদিবাসী এবং কি পুরাগাঁও ইউনিয়নের যত গরিব দুঃখী লোক আছে তাদের জন্য কর্মস্থান হবে এবং কি আমরা ব্যবসা টুকিটাকি ব্যবসা করতে পারবো এই বর্ডার হাটের বিষয়ে। এবং এই কারণেই আমরা হচ্ছে আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়া আমরা এখানে এখানে একটি বর্ডার হাট স্থাপনের বিষয়ে আমাদের ডিএম পর্যায়ে আমরা একটা মিটিং করলাম। এখানে আমাদের ডিএম ছাড়াও আমাদের বিজিবি, পুলিশ এবং কনসার্ন যে মিনিস্ট্রি আমাদের এবং তাদের প্রতিনিধিরাও ছিলেন এবং আমরাও ইন্টারেস্টেড এবং তারাও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছে এখানে একটি বর্ডার হাট স্থাপনের ব্যাপারে। এবং তাদের যে যারা স্থানীয় জনগণ যারা রয়েছেন তারাও খুবই আগ্রহী এই বর্ডার হাটটি হোক তারা চান, এবং আমাদের যে যারা রয়েছেন তারাও চান এখানে একটি বর্ডার হাট হোক। তো বর্ডার হাট সংক্রান্ত কয়েকটি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, এই এখন আমরা আমাদের মিনিস্ট্রিতে জানাবো এবং তাদের পক্ষ থেকে তাদেরকে মিনিস্ট্রিতে জানাবে এবং পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা নেব। তবে আমরা এটা বলতে পারি যে আমরা আমাদের পক্ষ থেকে ইন্ডিয়ার পক্ষ থেকে তারা যথেষ্ট আগ্রহী এখানে বর্ডার হাট করা, কিন্তু কবে নাগাদ শুরু হবে এটা আমরা এখনই বলতে পারছি না। তারা তাদের প্রপার যে অথরিটি তাদের সাথে কমিউনিকেট করবে, কমিউনিকেট করে আমাদেরকে ফার্দার আমাদেরকে তাদের যে কি স্টেপ সেটা আমাদেরকে জানাবে এবং তারপর আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।